লোকসভাত আজি কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণৰ 2020-2021 বর্ষৰ কেন্দ্রীয় বাজেট উত্থাপন। বছৰি 5 লাখ টকা পর্যন্ত উপার্জন করা লোকৰ বাবে আয়কৰ ৰেহাই। বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদরণি। 2020-2021 বর্ষৰ কেন্দ্রীয় বাজেট সন্দর্ভত মিশ্রিত প্রতিক্রিয়া, গুৱাহাটীতো বিভিন্ন জনৰ ভিন ভিন মত। ভাইরাসের প্রাদুর্ভাব ঘটা চীনের ইউহানের পর 324 ভারতীয় যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার প্রথম বিমানের দিল্লীত অবতরণ আর দ্বিতীয় বিমানের চীনল রওনা। রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযানের উদ্যোগত কনকলতা মহিলা সবলীকরণ আঁচনির অধীনত আয়োজিত একটা অনুষ্ঠানত হিতাধিকারীসলের মাজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের ঘূর্ণীয়মান পুঁজি বিতরণ আর সাহিত্য সভার অধিবেশন উপলক্ষে শুয়ালকুচির জ্যোতি ক্ষেত্র উদুলি মুদুলি পরিবেশ। দর্শকর সুবিধার গুৱাহাটীর আমিনগাঁও আর পলাশবাড়ীর বিশেষ ফেরি সেবা। নমস্কার, সন্ধিয়ার বাতৰিৰ সৈতে মই জুলি শর্মা বৰুৱা। এতিয়া বিতং বাতৰি। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে আজি লোকসভা 2020-2021 বর্ষের কেন্দ্রীয় বাজেট উত্থাপন করে। বাজেটত কৃষি আর কৃষক কল্যাণের 2022 চনের ভিতর কৃষকর আয় দুগুণ করার 16 দফি এখন কর্ম আসনির প্রস্তাব দিয়া হয়েছে। বাজেট উত্থাপন করে দি বিত্তমন্ত্রী কয় যে জনসাধারণের আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার বাজেটত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগত আয়কর ব্যবস্থা সরল করে 5 লাখ টাকা পর্যন্ত উপার্জনের ক্ষেত্রে আয়কর রেহাই দিয়া হয়েছে। ব্যক্তিগত করদাতাক সকাহ দিয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় বাজেটত এখন নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। বিত্তমন্ত্রী কয় যে নতুন ব্যক্তিগত আয়কর ব্যবস্থার অধীনত বছরি 5 লাখের 7,50,000 টাকালে উপার্জন করা লোকের ক্ষেত্রে কেবল 10% কর ধার্য করা হয়েছে। আনহাতে 7,50,000 10 লাখ টাকা পর্যন্ত আয়করের হার 15% হব। 10 লাখের 12,50,000 টাকার উপার্জনের ক্ষেত্রে আয়কর বর্তমান 30%-20% হ্রাস করা হয়েছে। 15 লাখ টাকার অধিক উপার্জনের ক্ষেত্রে করর হার হব 30%। বিত্তমন্ত্রী দেশের 100 খন পানির নাটনি থাকা জেলার বিশেষ ব্যবস্থার প্রস্তাব আগবাইছে। ইপিনে কৃষি ঋণের লক্ষ্য 15 লাখ কোটি টাকা ধার্য করা হয়েছে। সৌর পাম্প স্থাপনের 20 লাখ কৃষকক সাহায্য প্রদান করা হব বলে প্রকাশ করে। কয় যে অসামরিক পরিকল্পনা মন্ত্রালয়ে রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় পথত কৃষি উড়ন আসনি প্রবর্তন করব। বাজেটত 2020-2021 বর্ষত কৃষি ঋণের লক্ষ্য 15 লাখ কোটি টাকা ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 2020-2021 চনের বাজেট সন্দর্ভত কয় যে সরকারে চলা দীঘলীয়া কার্যসূচীক সফল করে তোলার দিকত আজি এই বাজেটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করব। নিবেশ কো ভারত মে আকর্ষিত করার জন্য বিভিন্ন ট্যাক্স কনসেশন ভী ইস বজেট মে দিয়ে গে হ্যাঁ। স্টার্টআপস আর রিয়েল এস্টেট কে লিয়ে ভী ট্যাক্স বেনিফিট দিয়ে গে হ্যাঁ। ইয়ে সবই ফেসলে অর্থব্যবস্থা কো তেজ গতি সে বড়ানে আর ইসকে জরিয়ে যুবাও কো রোজগার কে নয়ে অবসর উপলব্ধ করায়েঙ্গে। আব হাম ইনকম ট্যাক্স কি ব্যবস্থা মে বিবাদ সে বিশ্বাস কে সফর পর চল পড়ে। হমারে কম্পানি কানুনো মে যো ভি কুছ সিভিল নেচার কি গলতিয়াঁ হোতি হ্যাঁ আর উসমে কই সালো সে ক্রিমিনাল এলিমেন্ট হ্যায়, এক প্রকার সে পরেশানি কা কারণ হ্যায় সামান্য নাগরিক কো, উনহেঁ আব ডিক্রিমিনালাইজ করনে কা এক বহুত বড়া ফেসলা কিয়া গয়া হ্যায়। ইসকে সাথ সাথ ট্যাক্স পেয়ার চার্টার কে দ্বারা ট্যাক্স পেয়ার্স কে অধিকারো কো স্পষ্ট কিয়া যায়েগা। দুনিয়া মে শায়দ বহুত কম দেশ এসে হ্যায় জহাঁ পর ট্যাক্স পেয়ার চার্টার কি কল্পনা কি গই হ্যায়। ভারত আজ এক প্রগতিশীল কদম উঠা রহা হ্যায়। এমএসএমই সে জুড়ে ছোটে উদ্যমিয়ো পর হামারি সরকার নে হমেশা ভরোসা কিয়া হ্যায়। হম নাগরিকো পর বিশ্বাস করনে ওয়ালি সরকার হ্যায়।
কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে আজি লোকসভা দাখিল করা 2020-2021 বর্ষ কেন্দ্রীয় বাজেট সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে ফাইনেরৰ অধ্যক্ষ পবিত্র বুড়াগোহাঁই কয় যে এই বাজেটে সর্বসাধারণ লোকের উপকার করব। বিত্তমন্ত্রীয়ে কর্পোরেট করর গাঁথনি সাল সলনি করে গ্রাম্য অর্থনীতি বিকাশের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষিখণ্ড উন্নয়নের গ্রহণ করা নতুন আঁচনির উত্তর পূর্বাঞ্চল উপকৃত হব বলেও মন্তব্য করে। এক কঠিন সময় দাখিল করা এই বাজেট ভাল হয়েছে বলে উল্লেখ করে। Who has been a part of this policy? Budget, and we should be looking at it as if this is a union budget. But see, again, we have to be sometime emotional, and not only, see, for good reason, I would appreciate this Kisan Rail and Krishi Udan. This is going to benefit the Northeast region immensely, so that is most welcome. And then this Dhubri to Sadia, that inland waterways, again is going to be the priority of government of India. And as our president mentioned about the Shiv Sagar, these are the emotional কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে আজি লোকসভা দাখিল করা 2020-2021 বর্ষ কেন্দ্রীয় বাজেট সম্পর্কত প্রতিক্রিয়া প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীয়ে কয় যে এইবারের বাজেটত দুর্বল শ্রেণী লোকের কল্যাণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামাঞ্চলের আয় বৃদ্ধির কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রতো বাজেটত বিভিন্ন প্রস্তাব আগবহা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, নীতিন গাডকারী প্রমুখে কেবাগী নেতায় বাজেটখনক বাস্তববাদী বলে আদরণি জনায়। আনহাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে বাজেটখনে জনসাধারণের প্রত্যাশার পূরণ করবা নাই বলে সমালোচনা করে। ট্রান্সফর্ম করতে বালা বাজেট হ্যাঁ পিপুল ফ্রেন্ডলি বাজেট পহলে কে অপেক্ষা কাফি বড়া হ্যাঁ স্কুলি শিক্ষা ও উচ্চ শিক্ষা দোনো পর্যাপ্ত বাজেট পহলে কে অপেক্ষা বড় করকে আয়া হ্যাঁ। आज का बजट टेक्सटाइल इंडस्ट्री के लिए एक ऐतिहासिक बजट है। आज एंटी डंपिंग जो एमएमएफ सेक्टर की बहुत बड़ी चुनौती थी उसका समाधान देने के लिए प्रधानमंत्री जी को वित्त मंत्री जी को मैं विशेष आभार व्यक्त करती हूं। टेक्निकल टेक्सटाइल की दृष्टि से एक नेशनल मिशन की स्थापना सराहनीय काम है जिसका इंतजार भारत को वर्षों से था। लेकिन साथ ही महिला और बच्चों के लिए न्यूट्रिशन की दृष्टि से पोषण की दृष्टि से जो विशेष प्रावधान वित्त मंत्री जी ने किया वो उनके अंदर की मां का दर्पण साबित हुआ है। देश के बुनियादी ढांचागत विकास के साथ ही किसानों के उन्नयन के लिए, नौजवानों के रोजगार के लिए, देश में स्वास्थ्य सुविधाओं को बेहतरी के लिए एक मील का पत्थर साबित होगा। আজি সংসদত দাখিল করা 2020-2021 চনের বাজেট সন্দর্ভত বিভিন্ন মহলের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আহিছে। আজি গুয়াহাটী দূরদর্শনের সংবাদদাতার আগত কেবাগী বিশিষ্ট ব্যক্তিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। আজির বাজেট সন্দর্ভত বিভিন্নজনে মিশ্রিত প্রতিক্রিয়া প্রদান করেছে। কটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর গৌতম মজুমদারের মতে এই বাজেটে বাজার চাহিদা বৃদ্ধি করে। হল নিরবিচ্ছিন্নভাবে আমার যে রুরেল সেক্টরত আর ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে যেখানে খরচ করা হয়ে আসে যাওয়া বছরের আগতার আগরপরাই সেইখানে কন্টিনিউ রখা হব। কিন্তু মধ্য মধ্যবিত্ত মানুষখিনিক কিছু করর রেহাই দিয়া যাব। তো গতি এই আমার গতানুগতিক হয়ে থাকা খরচ আর কর রেহাই ফলত হওয়া মানুষ হাতত থাকা অতিরিক্ত ধনের দ্বারা হয়তো কনজিউমার ডিমান্ডটো বাজারত ভোক্তার চাহিদাটা বড়াবলে চেষ্টা করব। আনহাতে অমিয় কুমার দাস প্রতিষ্ঠানের অধ্যাপক জয়দীপ বড়ুয়ায় কলে নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্ব দিয়ার প্রয়োজন আছিল এই বাজেটত। মই ভাবো যে তেওঁলোকে যিখন বাজেট দিছিলে এখন অতি তাৎপর্যপূর্ণ বাজেট আছিলে। আমার ইকোনমি অবস্থা খুবই বেয়া আর বিভিন্ন সমস্যায় ভারাক্রান্ত হয়ে আছে। তেওঁলোকে কিছু ক্ষেত্রে গুরুত্ব দিলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রতে মই ভাবো যে তেওঁলোকে গুরুত্ব নিদিলে। মই ব্যক্তিগতভাবে আশা করছিলো যে অন্তত নিয়োগের যে সমস্যা আর সেই নিয়োগের সমস্যাটার চাহিদা সমস্যাটো পরোক্ষভাবে জড়িত আর গোটেই অর্থনৈতিক সংকটটো চাহিদা অভাবের কারণে হওয়া বলে সকলে কৈ আছে। গতি মই ভাবো যে নিয়োগের গোটে যে কথা আসে যে নিয়োগ সৃষ্টি কেনেকে হব সেই কথাটোর কোনো স্পষ্ট দিক এই বাজেটখানে দাঙি ধরবা নাই। ফিকির সঞ্চালক বিশ্বজিৎ চক্রবর্তীর মতে এয়া আছিল এক ভাল বাজেট। মোর মতে যথেষ্ট ইতিবাচক স্টেপস লওয়া হয়েছে এই বাজেটত।
বাজেটখন আমি এটা ৰিজনেল হেৰিত নাচাই পেলাই এটা ৰাষ্ট্ৰীয় প্ৰক্ষেপটত চাব লাগিব। আমাৰ ইকনমিৰ এটা মন্দাৱস্থা চলি আছে কাৰেণ্টলি, দৰকাৰ আছিলে ইকনমিত যাতে অলপ পইচা সোমায়, পাৰ্টিকুলাৰলি ৰুৰেল ইকনমিত ডিমাণ্ড নাইকিয়া বুলি কৈছে, ৰুৰেল ইকনমিত পইচা সোমোৱাটো বিৰাট দৰকাৰী আছিলে। জ্যেষ্ঠ সাংবাদিক বিকাশ সিঙে জনোৱা মতে অসম তথা উত্তৰ পূবৰ বাবে এই বাজেটে বিশেষ সুবিধা প্ৰদান কৰিছে। এইটো বাজেট মোটামুটি ৰুৰেল ইণ্ডিয়া ফ'কাছড বাজেট আৰু ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ফ'কাছড বাজেট। ইয়াৰ পৰা আমাৰ নৰ্থ ইষ্টৰ কাৰণে যিটো চাবলগীয়া উল্লেখ্য এই হ'ল যে এটা কিষাণ ট্ৰেইন চলাব আৰু উড়ানৰ নিচিনা কাৰ্গোৰ কাৰণে প্লেন চলাব। আমাৰ এই দুটা মেজৰ প্ৰব্লেম আছিলে ইয়াত, আমাৰ অৰ্গেনিক আমি যিহেতু প্ৰডিউচ কৰোঁ কিন্তু আমি ইয়াৰ পৰা বাহিৰ লৈ যোৱাটো আমাৰ কাৰণে ডাঙৰ সমস্যা আছিলে, সেইটো দিশত এইটো ডাঙৰ এটা সহায় কৰিব। আনহাতে এই বাজেটক প্ৰতিশ্ৰুতিৰে ভৰা বুলি আখ্যা দিলে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক ডক্টৰ অখিল ৰঞ্জন দত্ত। বাজেটত বিভিন্ন ধৰণৰ প্ৰতিশ্ৰুতি আছে, আপোনালোকে যদি চাই বাজেটত তেখেতে তিনিটা কথা কৈছে, বিত্তমন্ত্ৰী আজি তিনিটা কথা কৈছে, এস্পিৰেশ্যনেল ইণ্ডিয়া, ইকনমিক ডেভেলপমেণ্ট আৰু কেয়াৰিং ইণ্ডিয়া, আৰু সেই সম্পৰ্কে বহুত বিস্তৃত কথা কৈছে। কিন্তু মূল কথাটো হ'ল যে অৰ্থনীতি যদি চলি থাকিব লাগে তেনেহ'লে অৰ্থনীতিত চাহিদা থাকিব লাগিব, চাহিদা তেতিয়া থাকিব যেতিয়া সাধাৰণ মানুহৰ হাতত ধন থাকিব। ফাইনাৰ নামৰ প্ৰতিষ্ঠানটোৰ প্ৰাক্তন অধ্যক্ষ আৰ এছ যোশীয়েও এই বাজেটক ভাল বুলি আখ্যা দিলে। একে কঠিন সময় মে এক আচ্ছা বাজেট হে, জো পৰিস্থিতিয়াঁ থি ৱো কাফি নিৰাশাজনক হো ৰহি থি, তো হম লোগ উস হিসাবসে অগর দেখেন তো মানে ইসো এক বহুত আচ্ছা বজেট বতাউঙ্গা। উনহোনে চেষ্টা কি হ্যা কি জো অলগ অলগ ক্ষেত্রো মে জো বজেট অলোকেশন হোনা চাহিয়ে, শিক্ষা কে ক্ষেত্র মে, স্বাস্থ্য কে ক্ষেত্র মে, গ্রামীণ ক্ষেত্র কে লিয়ে, ইরিগেশন কে লিয়ে, সভি ক্ষেত্রো মে অগর আপ দেখেন তো উনহোনে অলোকেশন বড়ায়া, উসমে কোই কমি নাই করি হে। আনহাতে অসমর বিশিষ্ট অর্থনীতিবিদ এম পি বেজবৰুৱাইও কলে এই বাজেটে কিছু সুখবর কঢ়িয়াই আনিছে। কিন্তু বাজেটখন ভালেই হব বলি মই কৈছো, টেক্স প্ৰপ'জেল বহুত বল সাহসিক কিছুমান প্ৰস্তাৱ আনিছে, দেখা যাওক তাৰ ফলাফল কি হয়। কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে আজি লোকসভাত উত্থাপন কৰা কেন্দ্ৰীয় বাজেটক উদ্ভাৱনমূলক বুলি অভিহিত কৰি বিত্ত, স্বাস্থ্য আৰু শিক্ষামন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আদৰণি জনাইছে। সাংবাদিকৰ আগত ডঃ শৰ্মাই কয় যে এইবাৰৰ বাজেটে কৃষি, স্বাস্থ্য আৰু শিক্ষাৰ ওপৰত বিশেষ গুৰুত্ব আৰোপ কৰিছে। তেওঁ কয় যে আয়কৰ ৰেহাই দিয়াৰ বাবে মধ্যবিত্ত শ্ৰেণীৰ লোকসকল উপকৃত হ'ব। এই বাজেটে কৰ্মসংস্থান সৃষ্টিৰ লগতে উন্নয়নৰ ক্ষেত্ৰতো উদগনি যোগাব বুলি তেওঁ মন্তব্য কৰে। এনেকুৱা এখন বাজেট দাখিল কৰাৰ বাবে ডঃ শৰ্মাই কেন্দ্রীয় বিত্তমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করে। বাজেট উইল ডেফিনেটলি ক্রিয়েট এমপ্লয়মেন্ট, দিস বাজেট উইল ইন্সপায়ার গ্রোথ। আই লাইক টু কমপ্লিমেন্ট ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারমন ফর দিস ইনোভেটিভ বাজেট। কৰোণা ভাইৰাছৰ প্ৰাদুৰ্ভাৱ ঘটা চীনৰ য়ুহানত থকা ভাৰতীয়সকলক স্বদেশলৈ অনাৰ বাবে আজি বিয়লি এয়াৰ ইণ্ডিয়াৰ দ্বিতীয়খন বিশেষ বিমান নতুন দিল্লীৰ পৰা ৰাওনা হয়। এয়াৰ ইণ্ডিয়াৰ প্ৰথমখন বিমান 324 গৰাকী যাত্ৰীসহ আজি পুৱা দিল্লীত অৱতৰণ কৰে। দ্বিতীয়খন বিশেষ বিমানত একেখিনি চিকিৎসক আছে যদিও বিমান কৰ্মীৰ পৃথক দল এটা গৈছে। ইতিমধ্যে য়ুহানৰ পৰা অহা যাত্ৰীসকলক 14 দিনৰ বাবে স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবে দুটা আছুতীয়া কেন্দ্ৰত ৰখা হৈছে। সেইসকলৰ ভিতৰত 103 জন সশস্ত্ৰ বাহিনী চিকিৎসা সেৱাই মানেচৰত স্থাপন কৰা কেন্দ্ৰত আৰু বাকীসকলক ITBP তত্বাৱধানত চাওলা কেম্পত ৰখা হৈছে। সন্ধিয়াৰ বাতৰি ইমানেই, পৰৱৰ্তী বাতৰি কাইলৈ পুৱা 8:50 প্ৰচাৰ কৰা হ'ব। নমস্কাৰ।